নমস্কার দর্শক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালী পূজার ন্যাস বিষয় ন্যাস খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা কালী পূজার ন্যাসই হচ্ছে প্রধান অবশ্য যে কোনো পুজো করতে গেলেই ন্যাস আপনাদের করতেই হয় শুধুমাত্র পূজার ন্যাসই হচ্ছে খুব বড় কেননা ন্যাসে অনেকটা সময় লেগে যায় যদি শরীর পারমিট করে এবং তার সঙ্গে আপনার ধৈর্য থাকে তাহলে বলবো ন্যাস পুরোটা করার কেননা শাস্ত্রে কোনো জায়গায় বলেনি কোনো ন্যাস বাদ দেওয়ার কথা সেক্ষেত্রে শরীর যদি পারমিট না করে তাহলে যে ন্যাশগুলো করতে অবশ্যই হবে সেটা হচ্ছে মাতৃকার ন্যাস অন্তর্মাতৃকার বাহ্যমাতৃকান্যাস পিঠোন্যাস বর্ণন্যাস হৃস্বাদিন্যাস করন্যাস অঙ্গন্যাস তারপর হচ্ছে সুরান্যাস এই সুরান্যাসের বিষয়ে একটু বলছি বৃহৎ সুরান্যাসও আছে সংক্ষিপ্ত সুরান্যাসও আছে যদি বৃহৎ সুরান্যাস না করা যায় বা সম্ভব না হয় তাহলে সংক্ষিপ্ত সুরান্যাসও করতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে আরও অন্যান্য যে ন্যাসের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে সেগুলো প্রত্যেকটাই করার দরকার আছে এই ন্যাস করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন কেননা বিশেষ করে যারা নবাগত পুরোহিত তাদের উদ্দেশ্যেই বলছি যেমন কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে ন্যাস করতে গেলে আমাদের করতে হয় তত্ত্ব মুদ্রার সাহায্যে এই তত্ত্বমুদ্রা দিয়েই ন্যাসগুলো করতে হয় আমি এখানে এই ন্যাস নিয়ে আমি আলোচনা করতে চাইছি যেমন ন্যাস করতে গিয়ে বিভিন্ন অঙ্গের স্থানগুলো এই অঙ্গের স্থানগুলোর সাথে পরিচিত হওয়ার দরকার আছে তাহলে সেটা আগে জানতে হবে শুধুমাত্র বই কিনে এনে শুধুমাত্র বই পড়লেই হবে না কেননা এখনকার যে বইগুলো বাজারে ছড়িয়ে আছে বিভিন্ন রাইটারের তাতে শুধু ন্যাসের কথাই উল্লেখ আছে এবং অঙ্গের পরিচিতি নিয়ে কোনো কথা বলা নেই সেক্ষেত্রে গুরু অবশ্যই ধরতে হয় বা কারোর কাছে জিজ্ঞাসা করতে হয় এই ন্যাস বিষয়ে তাহলে শুরু করি ধরুন প্রথমে ললাটে ললাট অর্থাৎ কপাল ললাট হচ্ছে মুখ হচ্ছে দক্ষিণ নেত্র বাম নেত্রই দক্ষিণ কর্ণ বাম কর্ণ দক্ষিণ নাসা বাম নাসা দক্ষিণ গণ্ড বামগণ্ড ওষ্ঠ অধরে ঊর্ধ্বদন্ত পঙ্ক্তি উপরের দাঁতের পাটি অধদন্ত পঙ্ক্তি এইটা নিচের দাঁতের পাটি মস্তক মুখে দক্ষিণ বাহুমূলে এই হাতের বাহু যেখান থেকে শুরু হয়েছে দক্ষিণ বাহুমূলে কুর পরে অর্থাৎ এই জায়গায় মণিবন্ধ এই জায়গা অঙ্গুলি মূলে এই জায়গা অঙ্গুলি অগ্র এই জায়গায় বাম বামবাহুমূলে এ বাম হাতের মূল যেখান থেকে শুরু হয়েছে কুর পরে সেই হাতেরই পর এই অংশটা সেই হাতেরই মণিবন্ধ অঙ্গুলি মূলে অঙ্গুলের গোড়া আর কি অঙ্গুলি অগ্র অঙ্গুলের আগা আবার চলে যান দক্ষিণ উড়ুমুলে ডান পায়ের মূল যেখানে ডান পা শুরু হয়েছে তারপর জানুনি হাঁটু গুলফে সেই পায়ের গুলফ অর্থাৎ গোড়ালির ওপরে অংশটা গুলফ অঙ্গুলি মূলে অর্থাৎ সেই ডান পায়ের আঙ্গুলের গোড়াটা অঙ্গুলি মূল গোড়া অঙ্গুল অগ্রে অর্থাৎ আঙ্গুলের আগা তারপর আবার বলছে বাম উরুমুলে বাম পায়ের উরু এই উরুর যেখান থেকে শুরু হয়েছে তারপরে জানুনি সেই পায়ের জানুনি অর্থাৎ হাঁটু সেই পায়েরই গুলফো গুলফ মানে গোড়ালির উপর পোর্ষণটা তারপরে অঙ্গুলি মূল মূলে অঙ্গুলি মূলে অর্থাৎ সেই বাম পায়েরই যে আঙ্গুল রয়েছে তার শুরুটা অর্থাৎ গোড়াটা সে পায়রি আঙ্গুলের আগাটা তারপর দক্ষিণ পার্শ্বে বাম পার্শ্বে পৃষ্ঠে নাভৌ উদরে উদর হৃদয়ে তারপর দক্ষিণ স্কন্ধ ককুদি ককুদিটা হচ্ছে দক্ষিণ স্কন্ধ ডান ও বাম কাঁধের পেছনের যে অর্থাৎ মাঝখানের অংশটাকে বলে ককুদি তারপর দক্ষিণ হৃদয়াদি দক্ষিণ করাগ্রে হৃদয় থেকে যে হাতটা শুরু হলো এখান থেকে এই পরশুনে হাতটা শুরু হয়েছে তার করাগ্রে আগা তারপর হচ্ছে হৃদয়াদি বাম করাগ্রে এই এই হৃদয় থেকে যে বাম বাহুটা বেরিয়েছে তার আগায় বাম করাগ্রে তারপর হয়েছে হৃদয়াদি দক্ষিণ পাদাগ্রে হৃদয়ের সঙ্গে যে দক্ষিণ পাটা ডান পাটা শুরু হয়েছে তার আগায় হৃদয়াদি বাম পাদাগ্রে হৃদয় থেকে যে বাম পাটা শুরু হয়েছে আমাদের শরীর অংশ থেকে যে বাম পা শুরু হয়েছে তার আগায় হৃদয়াদি জঠরে জঠর যেটাকে আমরা জঠরাগ্নি বলি যেখানে পাচন ক্রিয়া হয় খাদ্যদ্রব্য পাচন ক্রিয়া হয় হজম হয় সেটা হচ্ছে জঠর হৃদয়াদি মুখে হৃদয়াদি অভিমুখ আর কি মুখে এই এই দিকে এই হচ্ছে স্থানগুলো এর বাইরে রয়েছে কপাল ব্রহ্মরন্দ্র শিখা তারপর রয়েছে লিঙ্গমূলে লিঙ্গমূলে আর বলবার দরকার নেই লিঙ্গমূলে তো জানেন লিঙ্গমূলে তারপর রয়েছে মূলাধার মলদারের যে খাজকাটা অংশটা ওটা হচ্ছে মূলাধার এই অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পরিচিত আপনাকে হতেই হবে সুতরাং এগুলি পারলে বারবার দেখবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সবার সঙ্গে তাই করি আমি কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে আমাকে অবশ্যই সরাসরি ফোনও করে নিতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমার সঙ্গে আলোচনা করবেন আমি আজকের এই ন্যাস বিষয় নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনাদের কিছুমাত্র জ্ঞান হবে বা কিছুমাত্র জানতে পারবেন সেটুকুই আমার লাভ সেটুকুই আমার আনন্দ আজকের তালে এই বিষয় নিয়ে এখানে শেষ করছি পরের ভিডিওতে কালী পূজা নিয়ে আরও কিছু বলতে চাই এদিকে সময়ও কম যেগুলো নিয়ে আলোচনা না করলে না নয় সেগুলো নিয়ে আমি আলোচনা কর অবশ্যই করব কালী পূজার বিষয় নিয়ে কালী পূজার আদি অন্ত ইতিহাস নিয়েও আমি অনেক বলতে পারি কেননা এখন সময়টা নেই কালী পূজার তত্ত্বকথা নিয়েও আমি বলতে পারি মা কেন এলোপসি মায়ের এক হাতে অভয় মুদ্রা এক হাত বড়ো মুদ্রা এক হাতে মুন্নমালা এক হাতে খর্গ এগুলো কিসের ইঙ্গিত এই বিষয়ে মায়ের গায়ের রং কেন কালো ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি যদি সম্ভব হয় কোনো সময় নিশ্চয়ই আলোচনা করব আশা করি আপনারা তাতে আনন্দ পাবেন আজকের এইটুকুই বলে আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন